ভোলা কিন্তু 1 মেগাওয়াট 1 ঘন্টার জন্য লোড শেডিং ওইখানে হয় না ভোলা বরিশালে ওইখানে কিন্তু কোনো লোড শেডিং নাই ওইখানে যখন মিছিল করতেছিল এ প্রথমত অন্যদের মধ্যে এটা একটা কোপ তারপর মিছিলের কারণে ধরুন ওইখানে রাস্তাঘাট বন্ধ ছিল তারা সমাবেশ করছে দেন মিছিল করতেছিল তারপরেও যে সংঘর্ষের ঘটনাটা এটা অপ্রত্যাশিত আমি এটা কামনা করি না এবং এই সংঘর্ষে একজন লোক মারা গেছে আমি কামাল ভাইয়া দুঃখ প্রকাশ করছি আমি দুঃখ প্রকাশ করার পাশাপাশি যদি এটা প্রশাসনের কোনো ঘাপলা থাকে প্রশাসনকে যদি এরকম কোনো আক্রমণ না করে থাকে তারপরে যদি তারা গুলি ছড়ে একজন মানুষ মারে আমার মনে হয় সবাইকে ব্যবস্থা নেওয়া উচিত হ্যাঁ ওইটাই বলছি যে আইনানুগ ব্যবস্থা নিতে নেওয়া উচিত কারণ একটা মানুষের প্রাণ চারটিখানি কথা না এই ধরনের ঘটনা তো কখন আমরা ব্যবস্থা নেওয়া নজির দেখেছি মানে রাজনৈতিক মানে পলিটিক্যাল সবাই না 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 এই সমস্ত ঘটনা দেখা এই সরকার আমলে কারণ পুলিশের না কিন্তু এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখানে একটা ছেলে এটা তো অন্য কেস মানে পলিটিক্যাল জনসভায় পুলিশের লাঠি চার্জে বা কিন্তু গুলিতে বা ইসে মৃত্যুর ঘটনা কখনোই কি এটা দেখা মানে দেখা যায় অ্যাড্রেস করে না দেখা যায় না এবং এগুলা প্রশাসন অনেক সময় তাদের কখনো আমরা দেখি ঢাকা যেটা দেখি কখনো ইট পাটকেল ছোড়ার পরপরই শুরু হয় কখনো নানান রকম উত্তেজনার প্রেক্ষিতে এগুলো হয় বিএনপিও পাওয়ারে ছিল সময় আওয়ামী লীগের উপরে করছে আওয়ামী লীগ পাওয়ারের সময় সময় বিএনপি এরশাদের সময় আমরা দেখছি এগুলো দেখেছি এখন কথা হচ্ছে যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছে কেউ যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটায় তাহলে হচ্ছে পুলিশ ব্যবস্থা নেবে এখন আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়েছে কি না এটা কী দিয়ে মাপবে আমার প্রশ্ন ওই জায়গাটা এখন সব সরকারি কথাগুলো বলে আর যেটা বললেন ধাক্কা হ্যাঁ ধাক্কা হচ্ছে তথ্যমন্ত্রী যেদিন ওই বলেন যে দেয়ালে মাথা ঠোকলে ওই অনুষ্ঠানে আমিও ছিলাম তো শক্ত জায়গায় ধাক্কা দিলে তো আসলে নিজেই পড়ে আসতে হয় ১৩ সালে আওয়ামী লীগের যে অবস্থা সে অবস্থা কিন্তু বিএনপি নির্বাচন বর্জনের পাশাপাশি বয়কট করে প্রতিরোধ করার তাদের কর্মসূচি দিয়েছিল প্রতিরোধ করতে পারেনি আবার ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ইলেকশন আওয়ামী লীগ বর্জনের পাশাপাশি প্রতিরোধ করেছিল এবং তারা বে অনেক আসনে প্রতিরোধ করে ফেলছিল বলতে গেলে পূর্ণাঙ্গ ভোট শেষ না হওয়ার পরে কিন্তু অধিবেশন ডাকতেছে অনেক জায়গায় তখনও কেএমপিটা ডিক্লেয়ার হয় না এরকম কিছু আসন ছিল যা হোক তার মধ্য দিয়ে পরে বিএনপি মাত্র মার্চের ৩০ তারিখ মনে নাকি ২৬ তারিখ ইয়ে হলো সারা রাত ৩০ তারিখ ক্ষমতা ছাড়লো দেড় মাসের মাথায় নির্বাচনের তো এখন ধাক্কা তো দিয়ে যদি ধাক্কা সফল হয় তাহলে জয় আর সফল না হলে তো কুপঘাত ১৪ সালে বিএনপি পিছনে পড়ে গেছে এখন সামনে বিএনপি চেষ্টা করবো যে প্রথমেই বললাম ভোট সামনে আবার আওয়ামী লীগের যে কাজটা হবে আওয়ামী লীগকে ভোটটা সামনে রেখে তার দল সংগঠনকে আরও সংহত করার চেষ্টা করছে তার যে কর্মকাণ্ড আছে এতদিনের কর্মকাণ্ড বিএনপি আরেকটা ধাক্কা দেওয়ার পজিশনে আছে বলে আপনি মনে করেন আমরা অবস্থায় আছে বলে আপনি মনে করেন কেন থাকবে না বিএনপি তো আর একবারে শেষ হয়ে যায় নাই হ্যাঁ বিএনপিকে আমার বিবেচনায় তো হচ্ছে আর একটু বিএনপিকে কোপঘাত করতে পারতো কিন্তু এই সরকারের সময়ে এই সরকার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের যেভাবে যে অপ্রত্যাশিত উন্নয়ন করছে অনেক ক্ষেত্রে আমাদের দুই তিনটা জায়গায় কিন্তু এই সরকারের আমলে গতানুগতিক আমি দেখছি আমাদের দুর্নীতির লাগাম সেভাবে টেনে ধরতে পারেনি গত নির্বাচনে বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধান কর্মসূচি ছিল দুর্নীতির লাগাম টেনে ধরা এবং দুর্নীতির জিরো টলারেন্স মাদকের দুইটা জিনিস কিন্তু পারে নাই কেন ১৯ সালের পরেই কিন্তু ২০ সাল থেকে কোভিডের কারণে একটা বড় ইয়ে হয়ে যায় এবং এই কোভিডের সুশাসন নিশ্চিত করার সাথে মানে কোভিডের কি সম্পর্ক প্রশাসন তো তখন পুরোটা মনোযোগ হচ্ছে এই জায়গায় প্রথম দিকে কোভিডের যে আতঙ্কটা ছিল প্রশাসনের পুরো মনোযোগ ছিল মানুষ বাঁচিয়ে রাখা প্রথমত দেখেন কোভিডের মধ্যেও করাপশন হয়েছে বাংলাদেশ এবং তৃতীয় এই উন্নয়নশীল দেশগুলোতে এমন কিছু ক্যারেক্টারও আছে এটা এই দেশে না সব দেশে আপনি যদি ঘোষণা দেন বা কেউ ঘোষণা দেয় কোনো মোল্লা মুন্সি বা কোনো বিজ্ঞানী যে আগামী ৩০ দিনের মাথা কেয়ামত হবে দেখবেন মানুষ তখন ইয়া আমাদের এক সাংবাদিক বলছিল কিছুদিন আগে এই কথাটা যে ওই তসবি জায়নামাজ এগুলোর জন্য ধরবে কেয়ামত হয়ে যাচ্ছে ওই সময় দেখবেন এই তসবি জামাতের এই দাম বেড়ে দিচ্ছে জায়নামাজের দাম বাড়িয়ে দিচ্ছে এই যে কেয়ামত হবে শোনার পরে করবে এখন আমাদের এখানে এই ক্যারেক্টারগুলো তো আছে এই যে কোভিডের সময় তো আমাদের কারাপশন হয়েছে
অস্বীকার করার উপায় নেই। সেই জন্য বলছি যে এই জায়গাটা একটা সুশাসনের জায়গাটা একটা ঘাটতি আছে, এই ঘাটতিটার কারণেই বিএনপি ভালোভাবে টিকে আছে।